السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد الله سبحانه وتعالى আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং আমরা আদমের সন্তান আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা পরীক্ষার জন্য কিছুক্ষণ সময় ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন তোমাদের জন্য এই দুনিয়াতে মাতাউন ইলাহিন অল্প কিছুক্ষণ সময়ের জন্য তোমরা এখানে থাকছো তো আমরা যদি ব্যক্তিগত লাইফে দেখি আমাদের অল্প সময়টা কারো 70 বছর কারো 80 বছর খুব কম লোক আছে 90 100 পার হয় তাই না তো ওই জন্য এটা তো আসলে খুবই অল্প সময় আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন মানে ব্যক্তিগত প্রত্যেক মানুষের লাইফকে যদি আমরা ধরে নিই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে একটা পরীক্ষার জন্য পাঠিয়েছেন যে এই পরীক্ষার রেজাল্টটা হবে আখিরাতে এবং আল্লাহর রহমত স্বরূপ আমাদেরকে মানে বিনা সিলেবাস বা বিনা বই পুস্তকে পাঠাননি আমাদেরকে পুরো গাইডেন্স দিয়ে পাঠিয়েছেন যাতে আমরা পরীক্ষাতে ভালো করতে পারি যাতে আমরা পরীক্ষাতে ভালো করতে পারি ওই জন্য এগুলো ব্যবস্থাও আল্লাহ করেছেন এটা হচ্ছে আল্লাহর রহমত স্বরূপ এবং এটাই মেইন টপিক যে নবীগণ আম্বিয়াগণ ওনাদের কাজটা এটাই মেইন কাজ ছিল যে লোকদেরকে জানানো যে কীভাবে আমরা ভালোভাবে রেজাল্ট ভালো রেজাল্ট করে আমরা ফার্স্ট অনারে আমরা পাস করতে পারবো এটাই হচ্ছে নবীগণদের মেন পাঠানোর পিছনে যে উদ্দেশ্যটা ওই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা শুধু নবীগণ না আমাদেরকে আমাদের বডিকে এভাবে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা নাহলে বলছেন হুয়াল্লাযি আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে আল্লাহ বের করেছেন লা তাআলামুনা শাইআন মানে কি কিছুই তোমরা জানো না তাই না এটা তো আমরা সবাই বুঝতে পারি যে ছোট শিশু কিছুই জানে না ইভেন ছোট্ট নীর যে কখন খেতে হবে সেও বলতে পারে না কান্নাকাটি করলে তখন মা থাকে এত ছোট নীর প্রস্রাব পায়খানার করে দেয় সঙ্গে সঙ্গে তো লা তাআলামুনা শাইয়া তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন জাআলালাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা তোমাদের শ্রবণ শক্তি যেটাতে তোমরা শুনতে পাও ছোট বাচ্চা আস্তে আস্তে শুনে শুনে অনেক কিছু শিখে তাই না কথা বলাটা তখনই কথা বলতে পারে যখন সে শুনে যদি কোনো ছোট বাচ্চা যদি কানে না শুনে সে কিন্তু পরবর্তী কথা বলতে পারে না এটা আপনারা জানেন তাই না তারপরে আবসার চোখে দেখে কত কিছু আমরা শিখি তারও উপরে কারণ পশু পাখিদেরও কিন্তু এই শক্তিটা আছে কিন্তু তারপরে আল্লাহ কি বললেন ওয়া আফইদা আফইদাটা হচ্ছে আমাদের হৃদয় যেটা সাথে কন্ট্রোল হয় আমাদের মস্তিষ্ক মানে কি এই চিন্তা শক্তিটা ওয়াল আফিদাতে চিন্তা শক্তিটার কথা বলেছে যে যে একটা লেভেলে আমরা বুঝতে পারি যে এটা ভালো এটা খারাপ সবাই বুঝতে পারে ইভেন নবী রসুল না আসলেও মানুষ বুঝতে পারে যে মিথ্যা কথা বলা খারাপ কাজ নবী রসুল ছাড়াও মানুষ বুঝতে পারবে যে নিজের একটা ভাইকে হত্যা করা খারাপ নবী রসুল ছাড়াও মানুষ বুঝতে পারবে যে চুরি করা খারাপ তাই না এই যে এটা কিসের জন্য এই আফেদার জন্য কিন্তু আরও কিছু আছে যেটা এই আফেদা দিয়েও হবে না এটার পরেও আরও লাগবে এবং সেটাই হচ্ছে আম্বিয়া ওই জন্য যদি আল্লাহ চাইতেন এবং শুধু এই আফেদা সামা আফসার এবং আফেদাতেই যদি সব কিছু শেষ করে দেন আমরা কিন্তু কেউ কেউ টিকতে পারতাম না অনেক ম্যানকাইন্ড মানুষ জাতি নবী রসুল ছাড়া যখনই তারা একটা প্রজেক্ট সামনে নিয়েছে একটা জায়গাতে যায় ওরা স্টপ হয়ে গেছে পারেনি অনেক সলিউশন তৈরি করলো দেখা গেছে কিছুদিন পরে হয়তো 100 বছর পরে অথবা 200 বছর পরে অথবা 5 বছর পরে অথবা যে কোনো একটা টাইমে কিন্তু ওরা বুঝতে পারে যে যে এটাতে প্রবলেম আছে হচ্ছে না ব্যাংকিং সিস্টেমের কথাই ধরেন কারণ সবাই এখন বুঝতে পারছে যে না ইসলামিক ব্যাংকিংটাই বেটার ছোট এক্সাম্পল দিলাম সব কিছুর কথা আমি বলছি তো ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত স্বরূপ আমাদেরকে নবী আম্বিয়াগণ পাঠিয়েছেন ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআথা রাসূলা আমি কখনো কাউকে আযাব দিই না
যতক্ষণ পর্যন্ত না তার কাছে একটা রসুল পাঠায়। দেখেন কত বড় একটা রহমতের বিষয়। আল্লাহ আমাদেরকে কখনও আজাব দেবে না যতক্ষণ পর্যন্ত না একটা নবী আমাদের সামনে যদি না পাঠানোর আগে। আমরা সবাই অনেকে সূরা মুলক পড়ে থাকি, তাই না? সূরা মুলক, তো সূরা মুলকের শুরুর দিকেই আমরা পড়ে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামে একটার পর একটা ব্যাচ নিক্ষেপ করবেন জাহান্নামে, তখন তাদেরকে কিন্তু একটা প্রশ্ন করা হবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। যখনই একটা করে ফৌজ, একটা করে ব্যাচ, একটা একটা করে গ্রুপকে যখন নিক্ষেপ করা হবে জাহান্নামে, তখন ফেরেস্তারা তাদেরকে আস করবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি কোনো ওয়ার্নার আসেনি যে তোমাদেরকে ভালোর দিকে ডেকেছে এবং খারাপের থেকে হটে যেতে বলেছে, এরকম আসেনি? কালু বালা কাদ জাআনা নাদির। সবাই কিন্তু বলবে, কেউ বলবে না যে না নাদির আসেনি, কারণ যদি না আসে তাহলে তো আল্লাহ তাকে জুলুম করে নিক্ষেপ করবে না। সবাই বলবে বালা কাদ জাআনা নাদির, আমাদের কাছে নাদির আসছিল। ফাকাযযাবনা, আমরা নিজেরাই ইচ্ছা করে কাযযাবনা করছিলাম, মিথ্যা বলেছিলাম যে তোমাদের এটা সব আদিম যুগের কথা, এখন শুনে লাভ নাই, এখন আমরা মডার্ন হয়ে গেছি। ওয়াকাযযাবনা ওয়াকুলনা মা নাযযালাল্লাহু মিন শাই, এবং আমরা বলেছিলাম যে আল্লাহ আসলে কিছুই পাঠায়নি, কোরআন যেগুলো দেখছো এগুলো সব ভুয়া কথা, এটা আমরা বলেছিলাম। মা নাযযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তারপরের আয়াতটা কি? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সবাই বলবে যদি আমরা শুনতাম, শোনাটা মানে কি? এই যে কোরআনের কথা, নবীগণদের কথা, সবচেয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চলে যাওয়ার পরে ওনার ফলোয়ার্সদের কথা, ওলামাগণদের কথা, রসুল সাল্লামের হাদিস তো আছে, রসুল সাল্লাম ইন্তেকার করলেন ওনার হাদিস আছে, রসুল সাল্লামের বাণী আছে, আল্লাহর বাণী আছে কোরআন, এই তো ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আমরা যদি আসলেই শুনতাম, শোনা মানে ওই শোনাটাকে আমরা ইমপ্লিমেন্ট করতাম, ওটা অনুযায়ী কাজ করতাম, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, অথবা আমরা যদি আমাদের যে আফেদাটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওইটা মস্তিষ্কর মধ্যে নিয়ে যে আমরা এটা নিয়ে চিন্তা করতাম। এই যে দেখলেন যে দুইটা সোর্স, নাসমাউ আও নাআকিলু, এই দুইটা সবসময় থাকতেই হবে। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি আমাদের ভিতরে এই মস্তিষ্কটা থাকতো এবং আম্বিয়াগণদের কথা যদি আমরা শুনতাম তাহলে আমাদের এই অবস্থাটা এখন হতো না, এখন আমাদেরকে নিক্ষেপ করা লাগতো না। ওই জন্য এই নাসমাউ আও নাআকিলু করতে হলে আমাদের এই দুইটাই লাগবে, দুইটাই লাগবে। আমি আপনাদেরকে বলছি না যে আমরা জাস্ট টিয়া পাখির মতন কোরআন পড়বো আর জাস্ট এটা রিপ্লাই দেবো, এরকম না, এটা আকলের ভিতরে আনতে হবে। ওই জন্য রসুলদের বাণী এবং কোরআনের বাণী এটা হচ্ছে আমাদের মস্তিষ্কর এক্সারসাইজ, যেমন অঙ্ক করার সময় তার ব্রেনকে খাটাতে হয়, একটা বড় একটা অঙ্ক যখন দেওয়া হয় তখন ওইটাকে খাটাতে হয়, সেইভাবে আমাদের উচিত যে এই কোরআনের বাণীকে আমরা ওইভাবে আমরা বিশ্লেষণ করব, ওইভাবে আমরা ব্যাখ্যা করব এবং দেখব যে কীভাবে আমাদের সময় এটা আমাদের কাজে আসবে। ওই জন্য আমি বলছি যে আম্বিয়াগণ খাওয়ার, বাতাস, অক্সিজেন, ডক্টর এগুলোর থেকে বেশি ওনাদের রোল হচ্ছে, এগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ যদি আপনি অক্সিজেন না পান কী হবে? এই দুনিয়ার লাইফটা বন্ধ হয়ে যাবে, আমরা মারা যাব। খাওয়া দাওয়া যদি না পাই, ডাক্তার যদি না পাই, আমরা এই দুনিয়ার লাইফটা আমাদের শেষ হয়ে যাবে। তার মানে কত? 70 বছরটা শেষ হয়ে গেল, 80 বছর, 100 বছর শেষ হয়ে গেল। কিন্তু যদি আমরা আম্বিয়াগণদেরকে না পাই তাহলে আখেরাতের লক্ষ কোটি বছর খালিদিন আফিহাটা নষ্ট হয়ে গেল। ওই জন্য আসলে এই যে এটার কারণে বোঝা যায় যে নবীগণদের কত বড় একটা ইম্পর্টেন্ট তারা মেসেজ আমাদের জন্য নিয়ে এসেছে আম্বিয়াগণ। ওই জন্য যেটা আমি বললাম যে যখনই মানব জাতি নবীগণদেরকে ওভারটেক করে অন্য কোনো পথ অবলম্বন করেছে তখনই তারা কখনও তারা সাকসেসফুল হতে পারেনি। একটা করে সলিউশন মানুষদেরকে সামনে পেশ করেছে, দেখা গেছে যে মিলছে না, তখন ওদেরই ভিতরে আবার আরেকজন অন্য আরেকটা কথা বলেছে, তারপরে আরেকজন অন্য একটা কথা বলেছে। ইভেন নবীদের সম্পর্কে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, কাফেররা তাকে কী বললো? তারা রিসার্চ করে বের করলো যে এটা হচ্ছে সাহের, তাই না, এটা হচ্ছে জাদুকর। আবার আরেক গোষ্ঠী বললো যে না, এটা কাহিন, এটা হচ্ছে যে ভবিষ্যৎবাণী করে, কাহিন বলে। আবার আরেক গ্রুপ উল্টে দিকে গেল,
কারণ সাধারণত সমাজে সাহের এবং কাহিনরা খুবই ইন্টেলিজেন্ট পারসন হয়ে থাকে, তাই না? আবার তারা উল্টে দিকে যায়, একজন আরেক গোষ্ঠী কি বলল, মাজনুন, এ হচ্ছে পাগল, পাগলটা তো আবার অপোজিট সাইডে সমাজে ওরা সবচেয়ে। তো দেখেন নবী সম্পর্কে তারা কতখানি কথা বলছেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের শুরুতে বলছেন যে বাল কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাহুম ফী আমরিম মারিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কাফের শুরুতে বলছেন যে যখন কাফেররা কাযযাবু বিল হাক্কি করলো, এই হক যেটা তাদের কাছে আমি পাঠিয়েছি এই কোরআন, যখন এটাকে তারা তাকজিব করলো, মিথ্যা বলল, তখন সঙ্গে সঙ্গে কী হলো, ফাহুম ফি আমরি মারিজ। মারিজ মানে যখন আপনি ফর এক্সাম্পল নৌকার ভিতরে এবং খুবই ঢেউ হওয়া শুরু হয়েছে, তখন কী হয়, একবার উপর দিকে উঠে একবার নিচের দিকে নামে, তাই না? ঢেউয়ে নৌকা কীভাবে নাচে এভাবে একবার উপরে একবার নিচে হয়, এটা হচ্ছে আমরে মারিজ। ওই জন্য সমাজ যখন রসুলদের বাণীর থেকে অন্যদিকে থাকবে, ওটার উল্টা দিকে থাকবে, তখন ওই এই নৌকার মতন একবার ঢেউ খেলবে, একবার উপরে একবার নিচে, একবার এইদিকে হয় এই কাত হয় একবার ওই কাত হয়, এটা সমাজের হতেই হবে। এবং হিস্ট্রিও এটা সাপোর্ট করে, হিস্ট্রিও এটা সাপোর্ট করে। ওই জন্য যখন ধরে নেন একটা এক্সাম্পল দিই যে আপনারা যারা হয়তো কিছু হিস্ট্রি পড়েছেন, স্পেশালি ইউরোপিয়ান হিস্ট্রি, যারা পরবর্তীতে এসে আমাদের আমাদের কলোনিয়ার্স হয়েছে এবং ব্রিটিশ অথবা ফ্রেঞ্চ, তারা বিভিন্ন মুসলমান কান্ট্রিতে যায়, তাদের এই মডেলটা জোর করে মুসলিম সমাজের ভিতরে ওরা জোর করে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। এদের গল্পটাই দেখেন, এরা যখন একটা টাইমে দেখলো যে বাইবেলটা ঠিক না, কারণ বাইবেলে অরিজিনালি আল্লাহর কথা, কিন্তু তারা ওটাকে চেঞ্জ করে ফেলেছে, তাই না? বাইবেলকে যখন চেঞ্জ করে ফেলেছে, তখন তা ওগুলোর ভিতরে এমন সব মতবাদ আসছে যেটা আকলের সাথে মিল খেলে না। ওই জন্য মানুষের মস্তিষ্ক এবং সত্যিকার আল্লাহর বাণী এই দুইটার ভিতরে কখনো কিন্তু তফাত হবে না, দুইটা একসঙ্গে সঙ্গে যাবে, দুই ফ্রেন্ডের মতন একসঙ্গে যেতেই হবে, কারণ এই আকলটাকে আল্লাহ সুবহান তারা সৃষ্টি করেছেন এবং কোরআনটা হচ্ছে আল্লাহর কথা। তাহলে কীভাবে দুইজন দুই রাস্তায় যেতে পারে, হতেই পারে না। কিন্তু যখন এই বাইবেলটাকে মানুষরা এটার ভিতরে চেঞ্জ করেছে, করে কিছু কিছু মতবাদ ঢুকাইছে, যেটা সেই সময় সেই সমাজের যারা বৈজ্ঞানিক ছিল তারা দেখেছে যে না, এটা আকলের সাথে মিলছে না, তখন তারা মনে করেছে যে এই পুরা বাণীটাই খারাপ, যেই বলবে যে হচ্ছে আল্লাহর কথা এই জিনিসটাই মিথ্যা। এইভাবে কিন্তু ইউরোপে আপনার এই যে কোপার্নিকাস, গ্যালিলিওরা যেগুলো এক্সপেরিমেন্ট করেছে, এগুলোর পরেই তারা একটা জার্নি শুরু করলো, সেটা হচ্ছে আল্লাহ যে কথা বলছে এটার অপোজিট আমরা কাজ করবো। তো এই যে এই জার্নিটা, এই জার্নির ভিতরে যে কত তারা প্রবলেমের ভিতর পড়েছে, এটা এখন বলার সময় নাই, কিন্তু আপনারা জাস্ট দেখে নিন। এক সময় ডারউইন এসে বলছে যে মানুষ শুরু হয়েছে, তার পিছনে একটু গেলে বানর, মানুষকে সে বানর বানাইছে। অন্যদিকে নিঃশে সে মনে করেছে যে আল্লাহ মারা গেছেন এবং আমরাই এখন সুপারম্যান। সুপারম্যানের যে কনসেপ্টটা যে এখন আমরা নিজেরাই এখন নিজেদের বল আমরা নিজেরাই চালাবো সমাজকে, তো এই দিকে একজন বানর বলল, যেটাকে আমরা মনে করি যে ব্রেনের দিক থেকে খুবই কম মাঙ্কি, তাই না, বানর, আবার অন্যদিকে নিজেকে মনে করলো সুপারম্যান। এই যে আমরে ম্যারিজ, একটা কেউ এদিকে বলছে একবার এদিকে বলছে। তো এইভাবে ইউরোপিয়ানরা এইভাবে তাদের সিভিলাইজেশনটা গঠন করছে। করার পরে যখন তারা মুসলমান দেশে গেছে, তখন মনে করছে যে এই যে দেখছো আমরা যেটা এখন বললাম এইটাই হচ্ছে তোমাদেরকে মডার্ন বানাবে, আর আমরাও সুন্দরভাবে হাত তালি দিয়ে এগুলোকে নিয়ে নিয়েছি এবং মনে করেছি যে যেহেতু বাইবেলকে ওরা খারাপ বলছে, কোরআনও তো আল্লাহর বাণী, এটাও খারাপ। তো এইটা হচ্ছে আমাদের যাদেরকে বলা হয় বুদ্ধিজীবী, বিভিন্ন ওইসব দেশে যে পিএইচডি করে নিজেদের ইউনিভার্সিটিতে এসে তারা মনে করছে যে আমরা যত এই কোরআন থেকে দূরে থাকবো তখনই তত আমরা বেশি বুদ্ধিজীবী হব এবং সমাজে আমাদের তত বেশি মডার্ন হব আমরা। তো এইটাই হচ্ছে আসলে আমাদের এখন যে পরিণতিটা হয়েছে, এটার মেন কথা। ওই জন্য আমি যেটা মনে করি যে আমাদের যেটা সবচেয়ে বেশি উচিত এখন যে এই কোরআনটাকে নিয়ে বেশি রিসার্চ করা এবং আমাদের সমাজে পদে পদে দেখা দেওয়া যে দেখো এই কোরআনটা আকলের সঙ্গে একসঙ্গে যায়, একই লাইনে যায়, এবং যখনই এই কোরআন থেকে দূরে সরে যাওয়া হয় তখনই আমাদের এই এই প্রবলেমে আমাদের ফেস করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার শেষের দিকে বলছেন, ফামান ইত্তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইহজানুন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহার শেষের দিকে, এটা বেসিক্যালি আপনার
125 আয়াতে যে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাণীটা যেটা পাঠিয়েছেন নবীদের সঙ্গে, এইটার যে অপোজিশন করে যারা, এইটার ব্যতিক্রম এবং এটার উল্টা সাইডে যারা কথা বলে, আ'রাদা আন যিকরি, আ'রাদা মানে হচ্ছে যদি একজনকে এদিক থেকে আসে আপনি মুখটাকে অন্যদিকে ফেরে দাও, এটা হচ্ছে আ'রাদা বলে, মুখটাকে অন্যদিকে ফেরে নিয়ে যায় যারা। ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আল্লাহ বলছেন তার জন্য এই দুনিয়াতেই একটা মাঈশাতান দঙ্কা। মাঈশাতান দঙ্কা মানে হচ্ছে তার লাইফটা এত বেশি ন্যারো হয়ে যাবে, মানে লাইফটা তো মানুষের লাইফ যত বেশি আপনার ওয়াইড হয় তত তার লাইফটা আরও বেশি সে এনজয় করে লাইফটা, কিন্তু এদের লাইফ সম্বন্ধে বলছে যে মাঈশাতান দঙ্কা, খুবই আল্লাহ চিকন করে দেবে তাদের, সংকীর্ণ হয়ে যাবে, জি এমনভাবে সংকীর্ণ হবে যে যে সে মনে হবে যে অনেক সময় আপনার যখন অক্সিজেন বন্ধ করে দেওয়া যা হয় বা মাস্কে যখন পানি থেকে বের হয়ে যায় সে লাফাতে থাকে যে মরে যাচ্ছে, তো এরকম একটা অবস্থা হবে মাঈশাতান দঙ্কা। এটা হচ্ছে দুনিয়াতে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিনে আল্লাহ তাকে হাশরের ময়দানে নিয়ে আসবে কী অবস্থায়, আ'মা, আ'মা মানে কি অন্ধ হিসাবে নিয়ে আসবে, অন্ধ হিসাবে সে হবে, তখন সে প্রতিবাদ করবে আল্লাহর সামনে কিয়ামতের দিনে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, হে আল্লাহ আপনি আমাকে কেন এখন অন্ধ হিসাবে হাশরের ময়দানে নিয়ে আসলেন, অথচ আমি দুনিয়াতে তো বাসীর ছিলাম, দুনিয়াতে আমি দেখতাম সুন্দরভাবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা, দুনিয়াতে তোমার কাছে আমার আয়াত এসেছিল তখন তুমি ওটাকে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা, এবং আমিও তোমাকে আজকে ভুলে যাব, তুমি অন্ধ হয়ে জাহান্নামে চলে যাও, তোমার প্রতি আর কেউ আজকে সুনজরে কেউ তাকাবে না। ওই জন্য ইবেন আব্বাস বলছেন যে 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 ব্যক্তি তার লাইফটাকে, এই দুনিয়ার লাইফটাকে কোরআন এবং নবীগণ যেগুলো বা যে বাণীটা নিয়ে এসেছেন, মানে কোরআন এবং হাদিস, এইটা যে তার এই দুনিয়ার লাইফে তার সামনে এটাকে মডেল হিসাবে নিবে, তাহলে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন আয়াতে যে দুনিয়াতেও সে এরকম আপনার সাফার করবে না এবং আখেরাতেও সাফার করবে না, মানে দুনিয়া এবং আখেরা দুইটাতেই সে সাফল্য অর্জন করবে। ওই জন্য আসলে আমরা আমাদের এইরকম যেন সন্দেহ না থাকে, বিন্দুমাত্র সন্দেহ যদি না থাকে যেন যে এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাকসেসের জন্য পাঠিয়েছেন, নট দ্য অপোজিট, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন আলি তাশকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার নবীর উপরে এই কোরআনটা পাঠাননি এই কারণে যে আমরা সাফার করব, সাফারের জন্য পাঠানি, বরং অপোজিট, কোরআনটাই আমাদেরকে উপর দিকে নিয়ে যাবেন। এবং এটাই ছিল যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারপরে ওনার সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম কোরআনের হকটা যখন তারা আদায় করেছিলেন, কী হয়েছিল আমাদের হিস্ট্রি পড়ে দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে খলিফা কে হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং আবু বকর ওনার জার্নিটা স্টার্ট করলেন এমন একটা টাইমে যখন অনেক লোকজন মুরতাদ হয়ে যায়, তো মুরতাদ হয়ে যাওয়ার পরে এই মুরতাদদেরকে আবার ইসলামের দিকে ফেরত নিয়ে যাওয়া, মানে পুরা জাজিরাতুল আরব, পুরা এই আরবিক এই দ্বীপটা মুরতাদ হয়ে যায় এক্সেপ্ট মক্কা মদিনা তায়েফ এবং ছোটোখাটো একটা শহর, এইরকম অবস্থা থেকে উনি এক নম্বর পুরা জাজিরাতুল আরবটাকে আবার ইসলামের দিকে নিয়ে আসলেন। তারপরে বাহিরে বর্তমান বা বর্তমানের মনে করেন 50-60 বছর আগে ওয়ার্ল্ডে যে দুইটা বড় বড় পাওয়ার ছিল তাদের নাম কি, আমেরিকা আর রাশিয়া এখন, তাই না, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বা আবু বকরের সময় এরকম দুইটা বড় পাওয়ার ছিল ওয়ার্ল্ডে, একটা হচ্ছে কিসরা আর একটা কাইসার, একটা পারস্য আর একটা রোমান্স, বড় বড় সুপার পাওয়ার, ওদের নাম শুনলেই লোকজনের ভিতরে কম্পন শুরু আসত। তো এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে মাত্র এই দুইটা শহর থেকে স্টার্ট করেছেন বা তিনটা শহর থেকে, উনি একই সঙ্গে কিসরার কাছে একটা আর্মি পাঠালো আবার কাইসারের কাছেও একটা আর্মি পাঠালো, যেটা হিস্ট্রিতে এরকম কোনো নজির নাই যে ছোট একটা পাওয়ার একই সঙ্গে দুইজনের কাছে দুই 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 দিকে একই সঙ্গে পাঠানো হয়, দুই সুপারের পাওয়ার কাছে একসঙ্গে আর্মি পাঠান, এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন। এদিকে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে পাঠালো আবার ওইদিকে খালিদ ইবনে ওয়ালিদকে পাঠালো,
এবং দুইজনকেই দুইজনদেরই ঘাড় মটকে দিয়েছে মুসলিম আর্মিরা, কি কারণে? যে তাদের সাথে কোরআনটা ছিল, তাদের পাওয়ারটা কিন্তু কখনো ওই সব ব্যাটেলে আপনারা হিস্ট্রির পরে দেখেন, দেখা গেছে যে কাফেররা 10 গুণ বেশি সংখ্যায়, আবার সাথে হাতিও নিয়ে এসছে, আর রসুল আর সাহাবারা সবাদেরও আবার ঘোড়াও পায়নি কেউ, ঘোড়া আবার অধিকাংশরা হেঁটে হেঁটে চলেছে, কিন্তু তাদের মেন পাওয়ারের সোর্সটা কী ছিল? কোরআন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এগুলো কত আপনারা বলবেন যে 20 বছর 30 বছর না, 2-2.5 বছর, আড়াই বছর অনলি আবু বকরের খেলাফার টাইমটা। ওই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যেগুলো কথা বলি এগুলো কোনো থিওরি না, কোনো কাল্পনিক কথা না, কোনো গল্প না, এগুলা জাস্ট হিস্ট্রি, সামনে হিস্ট্রি পড়লেই বোঝা যায়। কিন্তু আমাদের প্রবলেম কি হয়েছে, যেটা আমি অলরেডি হিন্ট দিয়েছি, সেই প্রবলেমেরটা হচ্ছে মেইনলি যে আমাদের ঘাড়ের উপরে একটা টাইমে এই ব্রিটিশ ইন্দো পাক সাবকন্টিনেন্টে অথবা আফ্রিকান কন্টিনেন্টে ফ্রেঞ্চ বিভিন্ন জায়গাতে যেগুলো কলোনিয়াল পাওয়ার, ওরা আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে গেছে একটা সিস্টেম, যে সিস্টেমটা ভাঙ্গা একটা সিস্টেম, যে সিস্টেমটা মানুষের বানানো সিস্টেম, যে সিস্টেমটা এই আকল, এবং ওদের আকলটাও কিন্তু যখন আল্লাহর পথ থেকে দূরে হয়ে যায়, আকলের উপরে মরিচা পড়ে আকলটাও নষ্ট হয়ে যায়, আকলটা ঠিকমতো কাজ করে না, এরকম টাইপের আকলের একটা প্রোডাক্ট আমাদের সামনে চাপিয়ে দিয়েছে, আমাদের ব্যবস্থার ভিতরে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে, আমাদের এডুকেশনে, আমাদের সোসাইটিতে এভাবে চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দেওয়ার পরে বলছে যে হ্যাঁ এটাই তোমাদের সলিউশন, এটা তোমাদের নিতে হবে, জোর করে আমাদেরকে এই ওষুধটা খাওয়াই দিয়েছে। তো যেটার কারণে আমাদের ছেলেমেয়েরা এরকম একটা সিস্টেমের ভিতর থেকে গ্রো করেছে, যারা মনে করছে যে এই ওয়াশিংটন, লন্ডন, প্যারিস এগুলাই হচ্ছে সিভিলাইজেশন, আর মক্কার দিকে আর তাকাচ্ছে না তারা, আর তাকালেও খুবই ঘরের ভিতরে দুই একটা সিস্টেম, এই তালাক, বিবাহ, শাদী এগুলাতে তারা ইয়ে করছে, আবার কিছু টাইমে এই হচ্ছে সবে বরাতে, আবার সবে মেরাজে, অথবা রমজানে হয়তো একটু খেয়াল করছে ওকে অনেক ধুলা পড়ছে, একটু ধুলাটা সরাই নিয়ে কোরআনটা একটু খতম দিই, এই যে সিজনাল যে অ্যাক্টিভিটি, তারপরে খুবই 5% অ্যাটেনশন, আর বাদবাকি বড় বড় জিনিসগুলা তাদের হাত তারাই চালাবে, এইটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম, যেটাই সূরা তাহা থেকে বোঝা যায়। ফাইনা লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এই যে নবীগণদের যেগুলা সলিউশন আমাদেরকে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, এবং বিভিন্ন জাতিকে তাদের সমাজে যে সলিউশনটা তারা নিয়ে এসেছিল, এটা তো আল্লাহর সলিউশন। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়া আল-লাতীফুল খাবীর, মানে যিনি কোনো ইঞ্জিনকে সৃষ্টি করেছেন তিনিই তো জানেন যে ইঞ্জিনটা কীভাবে চলবে, এটা তো খুবই সায়েন্টিফিক কথা, তাই না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই সমাজকে তৈরি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সলিউশনটাই তো বেস্ট সলিউশন হবে, তাই না? এটাই তো বেস্ট সলিউশন হবে। তো সমস্যা হচ্ছে যে আমরা যখন এই সলিউশনটা মানি না, অথবা অর্ধেক মানি, অথবা 1% মানি, অথবা 90% যদি মানি, অথবা 99% যদি আপনি রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানেন এবং বলেন যে না ওই 1%টা আমার মনে হয় এরা ভালো, বেশি ভালো জানেন, তাহলে কিন্তু এটা ঈমান হওয়া যায় না। এটা কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সেকেন্ড পার্টটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যদি শর্তটা আসলে আমরা ফুলফিল করতে চাই, তাহলে 100% মানতে হবে ভাই, 100% মানতে হবে। হ্যাঁ, মানার পরে শয়তানের কারণে আমরা বিভিন্ন গুনাহ করতে পারি, ওটা অন্য চ্যাপ্টার, কিন্তু এটা হচ্ছে গুনাহ, তারপর আবার ইস্তেগফার করি, কিন্তু গুনাহ করাটা কিন্তু ইয়ের থেকে ডিফারেন্ট, যে আমার মনে হয় যে এখানে কমতি আছে এবং এখান থেকে আমাদের এটাকে ইয়ে করতে হবে, ফিল করতে হবে এই কমতিটাকে, এটা কিন্তু ডিফারেন্ট চ্যাপ্টার ভাই। গুনার কথা বলছি না আমরা সবাই, কুল্লু ইবনি আদামা খাত্তা ওয়া খাইরুল খাত্তায়িনা আত-তাওয়াবুন, আমাদের তাওবা করতে হবে, যতদূর সম্ভব আমাদের গুনাহ থেকে দূরে থাকতে হবে, তাওবা করতে হবে, এইটা তো সবাদের ভিতরে কেউ গুনার ঊর্ধ্বে থাকতে পারে না। কিন্তু যখন কেউ মনে করে যে আমাদের সমাজ চালাতে হলে আমাদের ওইদিকে দৌড়াতে হবে, এইদিকে দৌড়াতে হবে, যেখানে কোরআন অলরেডি সলিউশন দিয়ে দিয়েছে, কোরআনটাকে পাশে রেখে দিয়ে অন্য জায়গাতে যাওয়া, এইটা কিন্তু ঈমানের পরিচয় থাকে না, এইটা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহতে ডাইরেক্ট হিট করে। ওই জন্য এইখানে আমাদের আসলেই খুবই একটা বড় ডেঞ্জারাস জিনিস, যেটা
আমাদের সমাজে হয়ে আসছে, বিভিন্ন দেশে যেটা হয়ে আসছে। ওই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরানে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি ক্লেম করো, এটা একটা পরীক্ষার আয়াত, পরীক্ষার আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত স্বরূপ কোরআনে কিন্তু এরকম অনেক আয়াত আছে থার্মোমিটারের মতন। আপনি যদি জ্বর হয় না, জ্বর আসে না নাই, যদি সন্দেহ থাকে, জাস্ট থার্মোমিটারটা মুখের মধ্যে ধরাই দেয়, একটু পরে বোঝা যাবে যে কতখানি। তো এরকম কোরআনে কিন্তু এরকম অনেক থার্মোমিটার আছে সুন্দরভাবে। তা এই আয়াতটা হচ্ছে এরকম একটা থার্মোমিটার। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আমরা তো সবাই বলি আমরা আল্লাহকে ভালোবাসি। তো এই যে ভালোবাসি না বাসি না, ওই জ্বরের মতন, এটা একটা মুখে একটা এই আয়াতটা ঢুকাই দিলেই বের হয়ে আসবে। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, মানে আমাকে ফলো করো। আমি যেগুলা সিস্টেম এই দুনিয়াতে চালু করে গেছি, আমার সাহাবারা যেটা ইমপ্লিমেন্ট করে গেছে, যেটার কারণে দুই বছরের মাথাতে কিসরা এবং কায়সারের ঘাড় মটকাই দিয়েছে, এই যেগুলোতে আমি সিস্টেম বলছি, এটা শুধু না যে জাস্ট একটু দাড়ি রাখলাম আর টুপি পরলাম, এটা তো জাস্ট 1%, এটা পুরো একটা সিস্টেম। এটা হচ্ছে ইত্তাবিউনি, এই মানে হচ্ছে এই পুরো সিস্টেমটা যেটাকে ইসলাম বলা হয়। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং এটাতে তোমাদের পরিচয় হবে, এই যে থার্মোমিটারের যে রেজাল্ট। ওই জন্য যদি কোনো সমাজকে জাস্ট বলতে চান, এই আয়াতটা জাস্ট মুখের মধ্যে ঢুকাই দিয়ে দেখে আসেন যে থার্মোমিটারটা বের করে দেখেন যে কত পার্সেন্ট তারা ইত্তাবিউনি করছে। একটা গোষ্ঠী আছে মনে করে ইত্তাবিউনি মানে হচ্ছে আমি জাস্ট মসজিদে যাব, তারপর একটা ব্যাগের মধ্যে কিছু লাগেজ ভরে ঘুরবো, তাহলে ইত্তাবিউনি হয়ে যাবে। আবার কিছু সংখ্যক মনে করে যে না, এরকম তরিকাটা করলে তাহলে আমি ইত্তাবিউনি হব। এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াটা ত্যাগ করার আগে খুবই ছোটোখাটো জিনিসও শিখিয়ে গেছেন, আবার খুবই বড় জিনিসও শিখিয়ে গেছেন। খেজুর খাওয়ার পরে যদি হাদিস অ্যানালিসিস যদি করেন, হাদিসে আপনারা রিসার্চ করলে দেখা যায় যে খেজুর খাওয়ার পরে যে বিচি আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচিটাকে এই দুই আঙ্গুলের উপরে রাখতেন, বা হাতের দুই আঙ্গুলের উপরে উঠে নিক্ষেপ করে দিতেন এইভাবে। কত ছোটো একটা বিষয়, তাই না? এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখে গেছেন। আবার দেশ কীভাবে চালাতে হয়, ইহুদি নাসারাদের সাথে কীভাবে ব্যবহার করতে হয়, ওগুলোও শিখে গেছেন। বাসার ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত হাদিস রিওয়ায়াত করে গেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনে যেগুলো সিস্টেম ছিল। বাইরে কাফেররা মুসলমানরা ওরাও ন্যারেট করে গেছেন যে কীভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এই যে পুরো একটা কমপ্লিট লাইফ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই তেইশ বছরের এই লাইফটা খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং উলামারা রিদওয়ানুল্লাহ আলাইহিম এবং রাহিমাহুল্লাহ বুখারি শরীফ মুসলিম শরীফ কত হাদিসের রিওয়ায়াত আছে এবং এই কোরআনটা আছে। তো আমাদের আসলে নলেজের দিক থেকে কিন্তু আমরা কম নেই, আলহামদুলিল্লাহ সব কিছুই আছে, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে এই যে গাফলা, আমাদের লিডারশিপ, আমাদের সিস্টেম, এই যে বিভিন্ন কলোনিয়াল, এইসবের ভিতর থেকে আমাদের বের হতেই হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা এগুলোর ভিতরে প্যাঁচ খেয়ে বসে থাকবো এবং ঘুরব্যাক করবো, আমাদের কিন্তু রেহায়াত পাওয়া যাবে না। ওই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা হচ্ছে আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইলা ইলাহা ইল্লাল্লাহর সাথে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো সেপারেট করা যাবে না, কখনো সেপারেট করা যাবে না। এই দুইটা একসঙ্গে একটা প্যাকেজ, এবং দুইটাকে যখনই সেপারেট করা হবে তখন তাহলে এটা আর ইসলাম থাকলো না। এবং কেউ যদি মনে করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সিস্টেমটা হাদিস এবং রিওয়ায়াত দিয়ে একটার পর একটা বুখারী শরীফ তবে এইভাবে পুরা মুসলমানরা যেই সিস্টেমটা আমরা পেয়েছি, এইটার বাহিরেও কিন্তু কিছু একটা গোপন নলেজ ছিল, গোপনভাবে রসুল সাল্লাহ সাল্লাম কাউকে বলেছেন, অথবা স্বপ্নের মাধ্যমে আল্লাহ থেকে ডাইরেক্ট কেউ পেয়েছে, যেটা সুফিজম এবং পীরদের যেটা কথা যে তোমরা পেয়েছো মাইয়েতুন আন মাইয়েত, মানে বুখারী আবু হুরায়রা যেগুলো সবাই মারা গেছে, আর আমরা হচ্ছে ডাইরেক্ট পাই আল্লাহর কাছ থেকে, ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে পাই স্বপ্নের মাধ্যমে, কাশফ এবং এলহাম এবং এইসবের ভিতর থেকে। তাহলে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো না। আবার এসে বলবে যে মুসাও ছিল, আবার খেদরও ছিল, খেদর আলাইহিস সালামও ছিল, মুসা ছিল, এবং খেদর তো তার কাছে কিছু জ্ঞান ছিল,
মিন লাদুন্না, লাদুন্নি নলেজ ছিল এবং সে ওইভাবে তার একটা জ্ঞান ছিল, আবার মুসার কাছে শরীয়ার জ্ঞান ছিল। এই এক্সাম্পলটাও চলবে না। মুসা আলাইহিস সালাম এসেছিলেন বনি ইসরায়েলের কাছে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতান লিল আলামিন, পুরা মানুষ জাতির কাছে, পুরা মানুষ জাতির কাছে এসেছিলেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আচ্ছা আর কত ক্লিয়ার আয়াত আছে, হে মানুষ জাতি আমি তোমাদের সবাদের কাছে রসুল। ওই জন্য খেদরের একটা এক্সকিউজ ছিল, খেদের বানি ইসরায়েলের ছিলেন না, খেদের ছিলেন অন্য গোষ্ঠীর, তো ওই জন্য তার কাছে অন্য নবী থাকতে পারতো, অন্য রসুল থাকতে পারতো, অন্য নলেজ থাকতে পারতো। কিন্তু এখন কেউ এসে বলতে পারবে না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে খাতামুন নবিয়্যিন এবং পুরা মানুষ জাতির সামনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতটা আসার পরে আর কেউ বলতে পারবে না যে না আমি কিন্তু অন্য একটাভাবে অন্য কোনো তরিকাতে আমি রেহাই পাবো। ইভেন ঈসা আলাইহিস সালাম যখন নাজিল হবে আখের জামানাতে, সে মুসলমানদের পিছনে নামাজ পড়বে কাতারে এবং ইমাম হবে একজন মুসলিম, মেহদি আলাইহিস সালাম। এইটাই প্রুফ করার জন্য সবাদের কাছে যে ঈসা আলাইহিস সালামও মুসলমানে ইসলাম ইসলাম এটা নিয়ে আসবে। ওই জন্য এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম এটার প্রতি যেন আমরা অ্যাটেনশন দিই এবং এটার হক যেন আমরা বুঝতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহর হক এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর হক যেন আমরা বুঝতে পারি এবং এস্টাবলিশ করতে পারি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেম চালু করে গেছেন নূহ আলাইহিস সালামের সময় থেকে, সেই সিস্টেমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, প্রত্যেক নবীর আমি আদু, আদু মানে কি, আদু মানে চেনিমি, হ্যাঁ শত্রু, তাদের বিরোধিতা করার মতন একটা গ্রুপ আমি তৈরি করে গেছি। ওই জন্য এটা আরেকটা থার্মোমিটার, এটাও যদি আপনারা চিন্তা করেন আরেকটা থার্মোমিটার। কেউ যদি মনে করেন যে আমি রসুলের সহি তরিকা আমি ফলো করছি অথচ দেখে খালি ফুল আসছে আর মিষ্টি আসছে আর কোনো প্রবলেম আসছে না, লাইফ খুবই সুন্দর, হ্যাপিনেস, ফরএভার হ্যাপিনেস, তাহলে বুঝতে হবে যে প্রবলেম আছে কিছু, নিশ্চয়ই তোমার ভিতর কিছু প্রবলেম আছে। আদু নাই কেন? আল্লাহ তো বলে গেলেন কুল্লে নবিয়িন আদু ওয়া মিনাল মুজরিমিন, আদু নাই কেন? তোমার নিশ্চয়ই প্রবলেম আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটা পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে, যেখানে আদু থাকবে না সেটা হচ্ছে আখেরাত, সব কিছু একবার হ্যাপিনেস। তো এখানে এই পরীক্ষাটার, আমরা পরীক্ষার ক্ষেত্রে আসি এবং আদু থাকতেই হবে এবং আমাদের ধৈর্য ধরতে হবে এবং এই এইভাবেই আমরা পরিচয় দিতে পারবো সত্যিকার অর্থে যে আমরা মুমিন। ওই জন্য সূরা আসরটা তো খুবই সুন্দর সূরা, আপনারা সবাই জানেন এবং আপনারা শাফি রাহিমাহুল্লাহ ইমাম শাফির কথাও জানেন যে যদি পুরা কোরআনে কিছুই নাজিল না হয়ে যদি শুধু আসরটাই নাজিল হতো ইট উড হ্যাভ বিন এনাফ, এটা এনাফ হয়ে যেত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, ঈমান এবং আমল সালেহ। কেউ যদি জাস্ট বলে আমি ঈমান আনছি কিন্তু আমল সালেহ করছি না, মুহাম্মদ রাসূলুল্লাহর এটা হলো না। কেউ যদি বলে আমার খুবই ঈমান আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি, অনেকে যারা বুদ্ধিজীবী এই কথা বলে আমার তো বিশ্বাস আছে, আমাকে তোমরা কী বলছো, আমার তো আল্লাহর উপরে বিশ্বাস আছে, আমি তো জানি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তখন তাকে উত্তরটা কী দেবেন? উত্তরটা দিতে হবে যে আবু লাহাবকে যখন আজ করা হতো যে তোমাকে কে সৃষ্টি করেছে, সে এক ওয়ার্ডে বলে তো আল্লাহ, আল্লাহ মান খালাক আসসামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ, কে বৃষ্টি নাজিল করেছে, এই যে এগুলা বলে লাভ না, এগুলো কিন্তু মুশরিকরা আমাদের থেকে আরও ভালো ঈমান ছিল এইসব বিষয়ে, কিন্তু তাও কেন তাদের দমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল করেছিলেন বদরে উহুদে, এইসব যুদ্ধ কেন হয়েছে? তাদের প্রবলেম ছিল এই সিস্টেমটাতে, তাদের হার্টের ভিতরে অন্য অন্য তাগুত ছিল। ওই জন্য সূরা নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে বলছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতে রাসূল পাঠিয়েছি একটাই মেসেজ, যেটা এনাম ভাই বলছেন যে ইয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটা চলে আসছে, আল্লাহর ইবাদত করো এবং ইজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে দূরে থাকো, তাগুত থেকে দূরে থাকো, তার মানে প্রত্যেক টাইমে
এই দুই ইয়েটা থাকতেই হবে, একটা তাগুত থাকতেই হবে প্রত্যেক টাইমে, প্রত্যেক আম্বিয়াগণের টাইমে, এখনও কিয়ামত পর্যন্ত প্রত্যেক সোসাইটিতে একটা তাগুত থাকতে হবে। তাগুত মানে কি? তাগুত মানে যখন একটা মানুষ, দুর্বল একটা মানুষ, নিজেকে ওই ফুলার মতো না, বড় করতে 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 এক সময় মনে করে যে আমি খুবই বড় হয়ে গেছি, তার যে পরিচয়টা, মানুষের পরিচয় কি? খুবই একটা উইক, দুর্বল। যখন সেই পরিচয়টাকে পরিচয়ের ঊর্ধ্বে চলে যায়, সে নিজেকে যখন স্ট্রং মনে করবে যে না, আমি এখন একটা সিস্টেম চালু করতে পারবো, দোকানের মতো ভাবছে যে এটা হচ্ছে দোকানের মতন, যে এ একটা মুদির দোকান খুলছে, আমিও পাশে একটা মুদির দোকান খুলি, এইটা যখন সে মনে করবে, এটা তাগুত হয়ে যাবে। ওই জন্য তাগা মানে হচ্ছে, যেমন হচ্ছে যদি নদী চলে থাকে, এই এই ফ্লাডের সময় কি হয়, নদীর পানিটা বাইর হতে 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 ওইটার যে রাস্তাটা আছে ওইটার বাইরে চলে যায়, গ্রামগঞ্জ ভরে যায়, ওইটা হচ্ছে তাগুত। মানুষ তার পরিচয়ের ঊর্ধ্বে যখন চলে যায়, নিজেকে মনে করে যে আমি গড, অথবা আমার এরকম কিছু কোয়ালিটি আছে যে যে কিছু ইন্ট্রোডিউস করা সোসাইটিতে, তখন ওইটা তাগুত হয়ে যায়। ওই জন্য প্রত্যেক সমাজে এ তাগুত থাকেই, এবং এটাই নবীগণদের মেসেজ যে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওই জন্য খুবই ইম্পর্টেন্ট যে আল্লাহ আমাদেরকে যে আকলটা দিয়েছে, এবং কোরআন এবং হাদিসকে সামনে রেখে আইডেন্টিফাই করা, জানা যে প্রত্যেক সমাজে কোথায় তাগুত আছে। এরকম কিন্তু না যে আপনি ভেবে থাকবেন যে তাগুত নাই। এবং এটা আরেকটা প্রবলেম যে শয়তান যখন আমাদের ভিতরে এক সময় এসে মনে করবে যে তোমরা তো খুব একটা সুন্দর ইয়েতে আছে, তাগুত নাই, কিন্তু আসলে একটা তাগুত থাকতেই হবে। এবং এটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, আলহামদুলিল্লাহ বলা উচিত যে হ্যাঁ, কারণ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যে আইডেন্টিফাই করা যে আসলে তাগুত আছে না নাই, এবং কারা তাগুত। এবং এই এই জন্যই আমি মনে করি যে কোরআন এবং হাদিসের যে এই মেসেজগুলো আসছে, এগুলা তাগুতটাকে জানা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ যে আবুদুল্লাহ ওয়াজতানিবু তাগুত। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে যেগুলা মস্তিষ্ক এবং আমাদেরকে যেগুলো ইন্টেলিজেন্স, আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, জ্ঞান, এগুলো যেগুলো দিয়েছেন, এগুলা দ্বারা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে অনেক রিসার্চের দরজা খুলে দিয়েছেন। ইমশু ফিল আরদি ওয়ামশু ফি মানাকিবিহা, সূরা মুলকে যে সিরু ফিল আরদি হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি, যে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে জমিটা দিয়েছেন এবং অনেক রিসোর্স দিয়েছেন এবং আমাদেরকে শক্তি দিয়েছেন যে আমরা এখান থেকে আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারবো। ওই জন্য এইসব নলেজ ইসলাম চায় যে মানুষরা নিজেরাই শিখে নিক, নিজেরাই কষ্ট করে আস্তে আস্তে শিখুক, নিজেরাই সায়েন্স এবং বিজ্ঞান এগুলো শিখুক, এবং শিখে গাড়ি, তারপরে এয়ারপ্লেন, কম্পিউটার, এগুলো আবিষ্কার করুক। ওই জন্য এগুলোর কথা কিন্তু আপনি কোরআন হাদিসে পাবেন না, যেটা পাবেন যে এগুলোকে আল্লাহ এনকারেজ করছে যে তোমরা দেখো আকাশের আল্লাহর সাইনগুলো, দেখো জমিতে এগুলো দেখো, এবং এগুলো আস্তে আস্তে তোমরা ডিসকভার করো, এগুলো আবিষ্কার করো, এগুলোতে ইসলাম। ওই জন্য আপনারা জানেন যে যে ইসলামের গোল্ডেন এজে বড় বড় সায়েন্টিস্ট ছিল, যারা মেডিকেল সায়েন্সে, ইঞ্জিনিয়ারিং সায়েন্সে, ইভেন আকাশের ওই এয়ারপ্লেনও তারা এক্সপেরিমেন্ট করেছে যে কীভাবে উড়া যায়। এই যে তাদের ভিতরে যে এই এই চিন্তাটা কী কারণে, কোরআন হাদিস থেকে তারা শিখেছে যে আমাদের এদিকে অগ্রসর হতে হবে, এদিকে আমরা আবিষ্কার করতে হবে, আমাদের লাইফটাকে আরও ইজি করে নিতে হবে। ওই জন্য ইসলাম এখানে কখনও বাধা দেয় না। কিন্তু আরেক রকমের নলেজ আছে, আরেক রকমের জ্ঞান আছে, যেটা আপনি হাজার বছর চিন্তা করলেও পাবেন না, যদি করে থাকেন তাহলে জাস্ট সময় নষ্ট করা হবে। সেটা হচ্ছে আল্লাহ গিফট স্বরূপ আমাদেরকে দিয়ে দিয়েছে যে নাও, এটা নিয়ে নাও, তোমাদেরকে দিয়ে দিলাম কারণ তোমরা পারবা না। কোনো আলাইকুম আসসালাম, কোনো ল্যাবরেটরিতে আপনার যতই চেষ্টা করেন, সবচেয়ে বড় সায়েন্টিস্টকে নিয়ে আসেন, সে কখনো বলতে পারবে না যে মরে যাওয়ার পরে কবরে কী হতে যাচ্ছে, এটা আবিষ্কার করা যাবে না, কোরআন এটা বলে দিয়েছে। কখনো বলতে পারবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতগুলো কী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। কখনো কেউ বলতে পারবে না যে মালায়িকা, হ্যাঁ, ফেরেশতাদের জগৎটা কীরকম, কোরআন শরীফে এটা বলে দিয়েছেন। এই যে আখেরাতের বিষয় যেগুলা, যেটাকে বলা হয় ইলমুল গায়ব, এই গায়বের বিষয়টা
আমরা যতই অগ্রসর হই না কেন আমাদের সায়েন্স টেকনোলজিতে এইসব আমরা কখনো ডিসকভার করতে পারবো না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না আমাদের থেকে যে আমরা ওগুলো ডিসকভার করি। আল্লাহ চায় যে তোমরা ডিসকভার করো গাড়ি, তারপর সিভিল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, এগুলো ডিসকভার করো। এগুলোতে আমাদেরকে এনকারেজ করা হয়েছে, কিন্তু একটা লাইন আছে, এই লাইনের ওভারটেক করে এইদিকে আসো না। এটা রেড লাইন, এটা একটা লাল কালি দিয়ে একটা লাইন দেওয়া আছে। তো প্রবলেম হয় যখন মানুষ জাতি ওই লাল কালির ভিতরে ঢুকে এখানে সময় নষ্ট করে। সময় নষ্ট করা, এটা সময় নষ্ট করা কারো কিছুই না। ওই জন্য ওলামাদের ভিতরেই, মানে মুসলমান সমাজের ভিতরে এক টাইপের ওলামারা ছিল যারা এইদিকে সময় নষ্ট করেছে, এবং তাদের ভিতরে সবচেয়ে বেস্ট তারাই যারা অনেক বছর সময় নষ্ট করে মরা যাওয়ার আগে তারা সঠিক পথটা খুঁজে পেয়েছে, সঠিক পথটা খুঁজে পেয়েছে। আপনারা জাস্ট ইমাম গাজালির লাইফটা স্টাডি করে দেখেন, ইমাম গাজালির লাইফটা স্টাডি করে দেখেন। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক ইন্টেলিজেন্স দিয়েছিলেন, এবং সে তার জার্নিটা স্টার্ট করেছিল গ্রিক ফিলোসোফার্সদের বই পুস্তক ঘেঁটে স্টার্ট করেছিল যে দেখি এখানে কী আছে, তাদের কথা, প্ল্যাটো অ্যারিস্টটল এদের কথাটা সে স্টাডি করলো। অনেকক্ষণ, অনেক দিন স্টাডি করার পরে দেখলো যে না, এগুলা হচ্ছে দিলকে স্যাটিসফাই করতে পারছে না। তখন সে আবার একটু অন্যদিকে অগ্রসর হয়, এম করতে করতে সুফিজমের ভিতরে ঢুকলো। তারপরে উনার মারা যাওয়ার আগে সহিহ বুখারিটাকে বুকের উপরে নিয়ে উনি মারা গেছেন, সহিহ বুখারি। শেষ পর্যন্ত বুঝতে পারছে যে না, এই কোরআন এবং হাদিসের ভিতরেই আসল সলিউশন আছে। তো অনেকটা এরকম যে মনে করেন আজিজিয়া তো আপনারা চিনেন না, যে এখানে বা মনে করেন এই যে মলটা, তো এখানে যাওয়া তো সিরাতুল মুস্তাকিম, জাস্ট সোজা গেলেই পৌঁছে যাওয়া যাবে। তো একজন যদি মনে করে যে না, আমি আলহামরাতে প্রথমে যাব, আলহামরাতে যেয়ে তারপরে ওইদিকে সারাফিয়াতে যাব, তারপরে ওইখানে হাইয়া সাফা যাব, ওই দিক থেকেও কিন্তু আসা যায় আজিজিয়াতে, তাই না? কিন্তু আপনাকে কে গ্যারান্টি দেবে যে মালাকুল মৌত তার আগে চলে না আসে? তো অনেকটা এরকম যে অনেকে যারা এইসব জার্নি স্টার্ট করে, দেখা যায় যে অনেক দূর যাওয়ার পরে যদি তার মালাকুল মত নাই আসে, তাও দেখা যাবে যে একটা পর্যায়ে এসে সে আফসোস করা শুরু করছে যে হায় সর্বনাশ, আমার আমল নামাতে খুব একটা কিছু অ্যাড করতে পারিনি, কেবল আমি এখন মসজিদে ঢুকছি অথচ জামাত শেষ হয়ে গেছে। ওই জন্য আম্বিয়াগণ আমাদের এই পুরো শর্টকাটগুলো দিয়ে গেছে। এটা শর্টকাট আল্লাহ সিরাতুল মুস্তাকিম, এবং শর্টকাট দিয়ে গেছেন আমরা যাতে সঙ্গে সঙ্গে আমরা নিয়ে, কারণ এই পরীক্ষার টাইমটা কিন্তু ঘড়ি চলছে, কিন্তু ঘড়ির কাঁটা কিন্তু বন্ধ হয়ে নাই। আরও বেশি ডিফিকাল্ট যে সাধারণত আমাদের দুনিয়ার পরীক্ষাতে আমরা জানি যে, দুই মিনিটে শেষ করে দিই, হ্যাঁ, দুনিয়ার পরীক্ষাতে আমরা জানি যে ঘড়ির দিকে তাকায় যে এত মিনিট সময় আছে, কিন্তু আখেরাতের পরীক্ষা, মানে আমাদের এখনকার এই পরীক্ষাতে তো আমরা জানি না যে কখন মালাকুল মাউত আছে আসবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে মারা যাও। ওই জন্য আমাদের প্রত্যেক মিনিটে আমাদের উচিত যে আমরা যেন এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলের উপরে থাকি, এবং আমাদের আমল নামাতে অ্যাড করা শুরু করি আমাদের কাজ, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যেই বাণীটা নিয়ে এসেছেন এটা যেন আমরা ফলো করি। তাহলে এটাই হবে আমাদের মেন সাকসেসের রেসিপি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতটা বলে আমি শেষ করছি, যে সূরা আনআমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আওয়া মান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন্নাস কামা মাসালুহু ফিল যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা। এরা দুইজন কি সেম হতে পারে যে মৃত ছিল, মাইতান, এবং আমি তাকে হায়াত দিয়েছি? তো এটা কি মিন করেছেন? মাইতান মানে জাহেলিয়াতে যখন ছিল সে মাইয়েত হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের আসার আগে উনি মাইয়েত ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বান যখন তিনি ফলো করেছেন তখনই কেবল আবু বকর জন্ম হয়েছেন। এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন করছেন মাইতান ফাহইয়াইনাহু। এবং শুধু এইভাবে না, ওয়াজআলনা লাহু নূরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নূর দিয়েছেন। এখন যদি মনে করেন খুবই অন্ধকার হয়ে থাকবে এবং লাইট যদি বন্ধ থাকেন, আমরা হাঁটার সময় এখানে হোঁচট খাবো ওনার সাথে, একজন আরেকজনের সাথে, আমরা সবাই পুরাই, যদি নূর আমরা না পাই এই কোরআন এবং হাদিসের থ্রুতে, তাহলে আমরা একটুকু অগ্রসর হতে পারবো না। জাআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন্নাস কামা মাসালুহু ফিল যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা। এই যারা, এই গোষ্ঠীটা, এরা কি সেম যারা হচ্ছে দুলুমাতের ভিতরে সারা জীবনই কেটে গেছে, লাইসা বিখারিজিন মিনহা, এখান থেকে আর নিজেকে আর বাহির করতে পারেনি, তারা কি সেম হতে পারে? কখনো হতে পারে না অ্যান্সারটা। ওই জন্য আমরা যেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি,
যে আল্লাহ অ্যাট লিস্ট আমাদেরকে এই গোষ্ঠীর ভিতরে থাকার তৌফিক দান করেছেন, এবং যেহেতু আমরা পরীক্ষার ভিতরে আছি এবং যেহেতু আমাদের শত্রুটা কিন্তু খুবই ইন্টেলিজেন্ট, যদি আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে বলি, ব্যক্তিগত লেভেলে বলি, সবাদের উপরে কিন্তু একটা শয়তান আছে, সবাদের উপরে একটা শয়তান আছে, প্রত্যেক সেকেন্ডে সে চায় যে কীভাবে আমাদেরকে পথভ্রষ্ট করে অন্যদিকে নিয়ে যায়। ওই জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা প্রত্যেক নামাজে পড়ি, এহদিনা সালাত আল মুস্তাকিম। ওই জন্য নেক্সট নামাজে যেন এহদিনা সালাত আল মুস্তাকিম পড়ার সময় একটু খেয়াল করি যে আমরা কী বলছি, এবং লাস্টে সবাই জোরে জোরে আমরা আমিন বলি, যাতে এই আমিনটা সত্যিকার অর্থে আসে। মানে আমি ফেকা মাসলা বলছি না যে আমিন জোরে বলবে না, কিন্তু আমি মন করছি যে আমরা যেন সত্যিকার অর্থে আমিনটা বলি, আমিনটা বলার সময়, তাই না? তাহলে ইনশাআল্লাহ আমরা নাজাত পাবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আলম ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আমাদের দেশে শবে মেরাজ, শবে বরাত রাষ্ট্রীয়ভাবে পালন করে, এইভাবে দিবসগুলো পালন করা ঠিক কিনা বুঝিয়ে বলবেন। আচ্ছা, এই যে আমরা দিবস বলতে যেটা মিন করা হয়, আরবিকে এটাকে অনেক সময় ঈদ বলতে পারেন, মানে কোনো একটা ঘটনা যেটা রিপিট হয়, মানে প্রত্যেক বছরে আবার রিপিট হয়, সেটাকে আমরা বলতে পারি যে দিবস। এখন ইসলামের ভিতরে কিন্তু দিবস আছে, সেটা হচ্ছে কয়টা? দুইটা। সেটা হচ্ছে রিপিট হয় ঈদ, তাই না? ঈদ আমাদের দুইটা অন্যতম ইবাদতের পরে আসে শুকরিয়া আদায় করার জন্য। ওয়ালি তুকমিলুল ইদ্দা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, ইনশাআল্লাহ এক মাসের মধ্যে মাথায় আসছে, সেটা আমরা শুকরিয়া আদায় করি কোরআন নাজিলের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআনটাকে আমরা নাজিল হওয়ার উৎসবে আমরা পুরা এক মাস রোজা রাখি, এবং রোজার শেষে আমরা ফুর্তি করি, এবং ফুর্তিটা করারও সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। তকবীর পাঠ করি, ঈদের নামাজে আমরা যাই, ঈদ থেকে এসে আমরা সুন্দর ঈদের নামাজে সুন্দর ড্রেস পরি, আমরা বাচ্চা টাচ্চাদেরকে চকলেট কিনে দিই, এবং একটু বড় হলে বাচ্চাদেরকে আমরা বুঝাই যে কী কারণে আমরা চকলেট খাচ্ছি, এই কোরআনের কারণে। তারপরে আরও আড়াই মাস পরে কোরবানি ঈদ, কোরবানির ঈদ, যে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ভালোবাসার পরিচয়ে তার নিজের ছেলেকে জবাই করতে গিয়েছিলেন। এই যে ভালোবাসার মানেটাই হচ্ছে কোরবানি। এগুলো হচ্ছে আমাদের উৎসব, এগুলাই হচ্ছে আমাদের উৎসব। ওই জন্য রাসূল সাল্লাম এবং ইসলাম এইভাবে আমাদেরকে প্রত্যেক বছর এভাবে স্মরণ করে দেয় এইসব উৎসবের কথা, এবং সাহাবেরাও এইসব উৎসবই পালন করতেন, এইসব উৎসবই পালন করতেন। এবং ইসলাম, রাসূল সাল্লাম ইন্তেকালের পর ইসলামটা কমপ্লিট। কি এটা দলিল? কি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, এটা রাসূল সাল্লামের উপরে নাজিল হয়েছিলেন কোন সময়? আরাফাতের ময়দানে, বিদায় হজের সময়, মানে ওনার জার্নি শেষের দিকে, ওনার জার্নি শেষের দিকে। ব্র্যাকেটের মতন, ব্র্যাকেটের আপনারা চিনেন না, দুইটা ব্র্যাকেট, ব্র্যাকেট ওপেন করা হয় রাসূল সাল্লাম যখন ওনার জার্নি শুরু করেন, ইকরা বিসমি রাব্বিকাল আল্লাযী খালাক, আর জার্নি সমাপ্ত হয় ওনার লাইফের শেষে। এই দুইটার ভিতরেই ইসলাম। এখন এটার বাইরে অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু এই ব্র্যাকেটের বাইরেই থেকে যাবে, ব্র্যাকেটের বাইরেই থেকে থাকে, এবং এইটার ভিতরে ইনক্লুড হয় আর যত কিছু আপনি পারেন অ্যাড করেন। এবং এই অ্যাডের সিস্টেমগুলো দুই রকমের সিস্টেম আছে, কিছু কিছু আছে যেগুলো ধার্মিক জিনিস, যেমন মিলাদুন্নবী, যেমন শবে মেরাজ, যেমন শবে বরাত, এগুলো তো আমরা করার সময় মনে করি যে এটা তো ভালো কাজ করছি, কিন্তু যদি ব্র্যাকেটের ভিতরে না থাকে এটা ভালো কাজ হচ্ছে না। এটার ডেফিনিশান হচ্ছে বেদা, বেদা মানে নতুন কিছু তৈরি করা, নতুন কিছু তৈরি করা, ওই জন্য এটা বেদা হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু জিনিস করে যেটা আমাদের সিভিলাইজেশন অ্যাড করেছে আমাদের ভিতরে, অথবা কালচার, এই যে একুশে আপনার কি আপনার বৈশাখী কালচার অ্যাড করেছে, তারপরে এটা করছে, এটা অফকোর্স এটা তো আরও মনে হয় ক্লিয়ার আপনাদের সবাদের সামনে যে এগুলো হচ্ছে অন্যদেরকে ফলো করা। লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, রাসূল সাল্লাম ভবিষ্যৎবাণী বলে গেছেন যে তোমরা অন্য যেগুলো জনগোষ্ঠী আছে ওদেরকে ফলো করা শুরু করবো, ভ্যালেন্টাইন বলেন,
এই যে বৈশাখী বলেন অথবা এই ডে এই ডে মাদার ডে এখন ফাদার ডে যত সমাজ নিজেকে মনে করছে আমি বেশি মডার্ন তখন আরও নতুন নতুন এইসব ডে বের করছে আবার ব্যক্তিগত লাইফে বার্থডে ম্যারেজ ডে আবার সব সমাজ এভাবে বের করছে কারণ এটার পিছনে একটা ইন্ডাস্ট্রি আছে ফুল ফুলের দোকানে ফুল বিক্রি হবে তার তার একটু কিছু টাকা পয়সা দরকার অমুকের একটু কেকের দোকানে কেক বিক্রি হবে নিজেদের যদি আমরা ধরেন শাড়ির দোকানে এই যে বৈশাখের একটা শাড়ি কিনতে হবে এই যে সমাজ যখন নিজের উপরে কিছু কিছু চাপিয়ে দেয় সমাজ তখন হচ্ছে এটা এই বনি ইসরায়েলদের মতন অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছে এজবাহু বাকারা পাশে সবচেয়ে নিকটবর্তী একটা গরুকে নিয়ে এসে জবাই করলে হয়ে যেত কিন্তু তারা বলছে যে মা লাউনুহা মা হিয়া এই যে এটা এই যে সব অ্যাড করেছে সমাজ নিজেই নিজের উপরে অ্যাড করেছে এখন এটা এখন উপভোগ করো টাকার পর টাকা চলে যাচ্ছে এটার পর এটা চলে যাচ্ছে আর বসে থেকে সমাজ এটার পিছনেই আছে আর ওই যে ইয়ার মতন যে নামাজ শেষ হয়ে গেছে এখন আপনি মসজিদেই যেতে পারেননি আমরা যদি এগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকি এত সারা বছর প্রবলেমটা কী হয় প্রবলেমটা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে একটা স্পেস তৈরি করে দিয়েছেন যে আমাদের সাইকোলজিক্যালি মস্তিষ্কে দুইবার করলেই এনাফ দুইবার করলে এনাফ তো তখন দুইবারের বেশি যখন অ্যাড করা হয় দশবার হয়ে যায় তখন দেখা যায় যে একটা টাইম আছে এই দুইটার আমরা আর এনার্জি পাই না আসল যে দুইটা ঈদ ওইটার এনার্জি পাই না তখন আর মনে একটা ভালো লাগে না কারণ দশটাটা অলরেডি করেই এসছি বুঝতে পারছেন প্রবলেমটা কোথায় তো এইভাবে আমরা নিজেরাই জুলুম করি ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন যালামু আনফুসাহুম জি ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে গ্রামে ফরজ নামাজের পর জিকির করা হয় সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরকম বলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাথে সাথে বলে না মানে অনেকবার বলার পরে বলে এইভাবে বলা কি ঠিক কিনা এটা একই কথা যে যে রসুল সাহেবসাল্লাম আমাদেরকে সব কিছু শিখিয়ে গেছেন ওই জন্য বলি যে আমরা যেন এইদিকে লক্ষ্য করি যখনই আপনাকে মানে শুনেন খুবই একটা সুন্দর কথা বলি ইসলামে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমরা মনে করি ইবাদা আবার কিছু কিছু জিনিস আছে যেগুলোকে বলা হয় আদা মানে হচ্ছে ইসলাম কিছু কিছু জিনিসকে বাই ডিফল্টকে কী বলা যায় মানে অরিজিনালি জিনিসটা হালাল হারাম করতে হলে দলিল দরকার খাওয়ার ব্যাপারে যদি কেউ মনে করেন কোনো একটা জঙ্গল থেকে একটা ফল আবিষ্কার করা হয়েছে নতুন একটা ফল এটার কোনো নামও নাই এবং এটা কোনো বিষ না ফল সত্যিকার অর্থে ফল তো এখন আপনি কেউ বলতে পারবেন না যে আগে আমরা কোরআন হাদিস রিসার্চ করে দেখবো যে কোন জায়গায় লেখা আছে যে ফলটা হালাল তাহলে আমরা খাবো না কারণ এটা অরিজিনালি হালাল আল্লাহ সুবহানাহু আমাদেরকে পুরা এই দুনিয়াটাকে আমাদেরকে গিফট দিয়ে দিছে যে সব কিছুই হালাল যে ওই জন্য এটা খাওয়ার ব্যাপারে পোশাকের ব্যাপারে বিভিন্ন কিছুর ব্যাপারে তাহারাতের ব্যাপারে এটা হচ্ছে অরিজিনালি হালাল হারাম করতে হলে দলিল দরকার ওই জন্য যারা কোনো কিছুকে হারাম মনে করে তাহলে এটাও কিন্তু একটা তাগুত হচ্ছে মানে কোনো কিছু হালাল ওইটাকে হারাম মনে করো কিন্তু তাগুত এটা হচ্ছে ইয়ের ব্যাপারটা এই দুনিয়াবি বিষয়গুলো আবার যখন ইবাদতের বিষয় আসবে অরিজিনালি হারাম অপোজিটটা অরিজিনালি হারাম কোনো কিছু অ্যাড করতে হলে আমাদের দলিল দরকার যে কী কোথায় লেখা আছে যে এটা হালাল তো ওই জন্য যদি কেউ বলে যে আমি কিন্তু একটা নতুন তরিকা আনছি সেটা হচ্ছে আমরা যখন জোহর নামাজ শেষ করব জোহর নামাজ শেষ করার পরে পাঁচ মিনিট ওয়েট করে আমরা অমুক একটা জায়গাতে যাব যে তখন আমরা একটা রোতে মানে একটা করে সুন্দর একটা খেলার মতন একটা সিস্টেম তৈরি করে আমরা হচ্ছে এরকমভাবে জিকির করব তখন আমাদের সর্বপ্রথম কোশ্চেন যে এটা এবাদা না আদা এবাদা তাহলে সেকেন্ড কোশ্চেন কোথায় পেয়েছো এটা দলিল দেখাও যদি সে দলিল নিয়ে আসতে পারে সুন্দর দলিল বুখারি মুসলিম অথবা যে কোনো কোনো যেটা সহি হাদিস কারণ হাদিসের ভিতরে তো দঈফ আছে ফেব্রিকেটেড আছে বানানো হাদিস আছে মিথ্যা হাদিস আছে অনেক কিছুই আছে যেগুলো উলামারা জানেন এটাতে যদি না পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে বলবো এটা বেদা করছো তুমি বেদা আকাশ করছো তো এখন আমরা জানি যে রসুল সাল্লাহ সাল্লাম নামাজের পরে সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ করে পিছন দিকে ফেরতেন এবং কিছু আজকার পড়তেন আস্তাগফিরুল্লাহ দ্বারা স্টার্ট করতেন আস্তাগফিরুল্লাহ 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 এখানে লাকিলি আপনার এখানে আছে না
হ্যাঁ, এই যে এখন সৌদি আরবের অধিকাংশ মসজিদে আপনারা এটা এরকম আছে, এখানে বলা আছে যে এগুলা সব মানে হাদিসের উপরে ইয়া করে আছে যে আস্তাগফিরুল্লাহ পড়তেন, আল্লাহুম্মা আনতা সালাম ওমিনকা সালাম, সুবহান আল্লাহ 33 বার, এগুলো সবাই ব্যক্তিগতভাবে করতেন। এরকমও জানা যায় না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে মিলে মসজিদে খুবই একসঙ্গে সবাই মিলে পড়তেন, বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন অন্যরা রিপ্লাই দিতেন না, সবাই ব্যক্তিগতভাবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহভাবে সবাই পড়তেন। তো এইটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এবং এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানের কোনো স্কোপ নাই যে নতুনভাবে কোনো ইয়ে করা। এবং এরকম সুফি তরিকা আছে যে লা ইলাহা, মানে খুব সুন্দরভাবে কোনো মানে এটার হয়তো তারা কোনো ব্যাখ্যা আছে, তাদের ব্যাখ্যা থাকতে পারে আমার জানে নাই, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো তরিকা ছিল না যে লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে কোনো একভাবে স্ট্রেস দিবে, তারপর বুকের ডান সাইড না বা সাইড না কোথায় আছে নাকি, এগুলো সব ইসলামের তরিকা না, সব ইসলামের তরিকা না। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয়, আমি জানি যে আমাদের সমাজে অনেক কিছু প্র্যাকটিস চলে আসছে অনেক দিন থেকে, ওই জন্য সবচেয়ে বেশি বেটার হয় যে সুন্দর ওয়েতে দাওয়াত দেওয়া, এটাই তো আমাদের উচিত। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা, স্পেশালি যদি আমাদের ভিতরে মুরব্বি হয়ে থাকেন, আমাদের বাসাতে যারা ফাদার আছেন মাদার আছেন এবং এগুলা, তাদের সামনে কিন্তু আপনি ওরকম জোরভাবে বলার আপনার কোনো ইয়ে নাই, সুন্দরভাবে বুঝে বললে ইনশাআল্লাহ তাদের ভিতরে এরকম বুঝ আসবে। ওই জন্য হেকমা সহকারে যতদূর সম্ভব আমাদের সমাজে আস্তে আস্তে ইনশাআল্লাহ দাওয়াত দিলে ইনশাআল্লাহ কবুল করবেন। নিজেদের জন্মদিন পালন করা জায়েজ কিনা? ও আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসলে মানে আমরা নিজেদের থেকে সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? রসুল সাল্লামকে, বা ভালোবাসতেই হবে। ওমর বিন খাত্তাব বলছে যে ইল্লা মিন নাফসি, তখন বলে যে না লা ইয়া ওমর, তখন শেষে ওমর বলে যে না তাহলে আপনাকে আমার থেকেও ভালোবাসি। তো এখন যদি এইসব সাহাবিরা ওমর আবু বকর কেউ কি বলতে পারবে যে কেউ ক্লেম করতে পারবে যে আমরা রসুল সাহেবকে ভালোবাসি, আবু বকর যেরকম ভালোবাসতেন ওটার বেশি? সম্ভব না, এনারা সবচেয়ে বেশি ভালোবাসতেন। এখন নিজেরা যদি এই রসুল সাহেবের জন্ম ইয়েটা পালন যদি না করেন, নিজেদেরটা তো দূরের কথা। ওই জন্য আমরা যেন যতদূর সম্ভব আমরা ট্রাই করি যে সাহাবিদেরকে আমাদের মডেল হিসাবে রাখা, মডেল হিসাবে রাখা। এখন আমি যেটা মনে করি সবচেয়ে বেটার হয় যখন একটা বছর পুরো কমপ্লিট হয়ে যায়, আপনি নিজে যেটা ওমর বিন খাত্তাব বলেছেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেরাই নিজেদেরকে হিসাব করো। ওই জন্য এটা ভালো যে একটা পুরো বছর হওয়ার পরে আপনার জন্মদিনে আপনি রাতের বেলা সুন্দর করে ঘুমানোর আগে চিন্তা করেন যে আমার পুরো একটা বছর চলে গেল, আমি কত ভালো কাজ করলাম, কী কী খারাপ কাজ করলাম, কীভাবে তওবা করা যায়, কার হক ইয়ে করছি, এইভাবে জন্মগ্রহণ পালন করুন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এটা আমাদের দরকার, শুধু এক বছর পরে না, প্রত্যেক দিনই করুন। এটা হচ্ছে মহাসাবা, এটাই হচ্ছে মহাসাবা, এবং এটাতে ইনশাআল্লাহ বরকত হবে এবং আখেরাতে আমরা ইনশাআল্লাহ সব